হারুন নামের এক লোকের এক বিঘা জমি ছিল। সে প্রতি বছর সেই জমিতে বাঙ্গি চাষ করত। উপযুক্ত মাটি হওয়ায় জমিতে বাঙ্গির ফলন হতো বেশ ভালো। কঠোর পরিশ্রম করার পর মনের মতো এবারেও ভালো ফল পেয়ে হারুনের মনে বইতে থাকে খুশির বন্যা। গ্রামের সবার চাইতে আমার জমির বাঙ্গি সেরা। আল্লাহ তাল্লার কৃপায় এবারেও আমি মোটা টাকার এই বাঙ্গিগুলো বেচতে পারবো। সারা বছর খাবার নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। হারুন তার বাঙ্গি ক্ষেত থেকে সোজা চলে আসে গ্রামের ঝন্টু আর মন্টুর বাড়ি। ঝন্টু মন্টু ছিল হারুনের পাহারাদার। ঝন্টু মন্টু, আমার জমির বাঙ্গিগুলো বড় হয়ে গেছে, তোদের তো কাজ করার সময় হয়ে এলো। হ্যাঁ মালিক, কবে থেকে পাহারা দিতে হবে? ফলন তো বেশ হয়েছে, লোকেরা তো দিনে দুপুরে বাঙ্গি চুরি করা শুরু করবে। আরে ঝন্টু, আমাদের মতো পাহারাদার থাকতে বাঙ্গি চুরি করবে? এত বড় বুকের পাটা কার আছে? আরে সে কারণেই তো তোদের কাছে এলাম। আজকে থেকে তোদের কাজ শুরু। সারাদিন আমার বাঙ্গি ক্ষেত পাহারা দিবি তোরা, গুনে গুনে রাখবি, একটা বাঙ্গিও যেন চুরি না করতে পারে কেউ। ভাই, এবারে এই বাঙ্গি বেচে মালিক অনেক টাকা পাবে, আমাদেরও বেশ মোটা টাকা দেবে। হ্যাঁ, তুই একেবারে ঠিকই কথাই বলেছিস ঝন্টু। হ্যাঁ গো, দুপুরের খাবার না খেয়ে কোথায় রওনা হচ্ছ? খাবারটা তো খেয়ে যাবে। গিন্নি, তুমি খেয়ে নাও, আমি এখন জমিতে গিয়ে ক্ষেতের বাঙ্গিগুলো দেখে আসবো। দুই অলস বেটা পাহারায় আছে, দেখি ঠিকঠাক পাহারা দিচ্ছে নাকি পড়ে পড়ে ঘুম হচ্ছে। হারুন এটা বলে জমিতে যায়। কিরে, ঠিকঠাক পাহারা দিচ্ছিস তো? হ্যাঁ মালিক, একটা কাকপক্ষীও এই ক্ষেতের দিকে চোখ তুলে তাকাবার সাহস পাবে না, আপনি কোনো চিন্তা করবেন না। হারুন তার জমির বাঙ্গিগুলো এক এক করে গুনতে শুরু করে। তারপর ওদের দুজনকে পাহারায় রেখে বাড়ি চলে আসে। দুদিন পর হারুন তার ক্ষেতে যায়। এ কি, আমার ক্ষেতের বাঙ্গি ধীরে ধীরে কমে যাচ্ছে। হাই হাই, কি সর্বনাশ! কিরে দুই বলদ বেটা, তোদেরকে আমি সাধে পাহারায় রেখেছি? মালিক, বিশ্বাস করেন, সারাদিন আমি আর মন্টু ঠিকঠাকই পাহারা দেই। আমাদের মনে হয় রাতের বেলায় কেউ চুরি করতে আসে, নইলে বাঙ্গি কেন কমতে থাকবে? আজ থেকে তোরা দিন রাত 24 ঘন্টা আমার বাঙ্গি ক্ষেত পাহারা দিবি, আর একটা বাঙ্গি যদি চুরি হয় তো তোদের গর্দান নেব আমি। পরের দিন, আজকে দেখব কোন বেটা বাঙ্গি চুরি করতে আসে। ঠিকই বলেছিস, যে বেটা বাঙ্গি চুরি করতে আসবে তাকে মেরে আমরা দুজন বাঙ্গি বানিয়ে দেব। সারাদিন ওরা দুজন মিলে ক্ষেত পাহারা দেয়। দিন গড়িয়ে রাত হয়ে আসে। রাত কিছুটা গভীর হতেই কি যেন এসে বাঙ্গি খেতে হাজির হয়। ভাই, ও ভাই, দেখতে পাচ্ছিস ওই যে সাদা? কিরে চুপ করে আছিস কেন? ওটা কিরে? আরে বেটা, এভাবে চিমটি কাটছিস কেন? আরে ওটা কিছু না, সাদা দেখতে, আবার হেরিকেন হাতে, কি আর হবে? আমি নিশ্চিত ওইটা বাঙ্গি ক্ষেতের ভূত। বাঁচতে চাইলে এখান থেকে পালাতে হবে, তাড়াতাড়ি পালা। কিরে বেটা, তোদের খুব সাহস তাই না? আমাদের এই বাঙ্গি খাওয়া থেকে আটকাবি তোরা? আজকে বাঙ্গি না খেলে তোদেরকে খাবো। আয় আয় আমার কাছে আয়। বাঙ্গির ভূতের এগিয়ে আসা দেখে ঝন্টু আর মন্টু পা ছুড়ে দৌড়াতে শুরু করে। বাঙ্গি খেতে ভূত, ভূত! ওরে বাঁচাও রে কেউ, বাঙ্গি খেতে ভূতের হাত থেকে আমাদেরকে বাঁচাও রে ভাই, বাঁচাও। পরের দিন সকালে
বেলা হয়ে এলে হারুন জমিতে যায়। গিয়ে দেখে জন্টু মন্টু কেউ পাহারাই নেই। এদিকে ভূতের ভয় পেয়ে দুজনেই প্রচন্ড জ্বর আসে। বিছানা ছেড়ে ওঠার মতো অবস্থায় থাকে না জন্টু মন্টু। কিরে হতচ্ছাড়ারা, এ একে তো ঠিকঠাক পাহারা দিস না, জমিতে থাকতেই লোকে বাঙ্গি চুরি করে নিয়ে যায়, আজ আবার পড়ে পড়ে ঘুমাচ্ছিস। মালিক, আমরা আর আপনার জমিতে পাহারা দিতে পারবো না। ওরে বাবারে, লুঙ্গি পরা সাদা হারিকেন হাতে দাঁড়িয়ে থাকা ভূত, আর একটু হলে ঘাট তো মটকে দিত আমাদের। বাবারে বাবারে বাবা, দরকার হয় না খেয়ে থাকবো, আর কষ্ট করে কাজ করে খাবার জোগাড় করব, তবুও ভূতের হাতে মরতে চায় না। আমাদের মরার শখ নেই হুজুর। দুজনের মুখে বিছানায় ভূতের সব কথা শুনে চিন্তা করতে করতে হারুন রওনা হয় বাড়ি থেকে। হঠাৎ রাস্তায় এক লোকের সাথে ধাক্কা লাগে হারুনের। কি গো ভাই, এমন অন্যমনস্ক হয়ে হাঁটছো কেন? আর একটু হলে তো উপর হয়ে মাটিতে পড়ে যেতে, খুবই চিন্তায় আছো বুঝি। আর বলো না ভাই, একদম খেয়াল করিনি। কেন গো ভাই, কি হয়েছে? তুমি তোমার বাঙ্গি খেতে বুঝি ভূত দেখেছো, তাই এমন অন্যমনস্ক? লোকটার কথা শুনে হারুন অবাক হয়ে যায় আর সেই লোকটাকে বলে, আমার বাঙ্গি খেতে ভূত বেরিয়েছে, এটা তুমি কি করে জানলে? তোমাকে তো আমি চিনি না পর্যন্ত। আরে ভাইয়া, তোমার ক্ষেতের বাঙ্গি তো আশেপাশে গ্রাম জুড়ে বিখ্যাত, আর ভূতের কথা এমনি মজা করে বললাম। তোমার মুখে চিন্তা আর ভয়ের ছাপ, ভূত বলে কিছু আছে নাকি? চলি গো ভাই, দেরি হয়ে যাচ্ছে। হারুন সেই লোকের কথায় তেমন গুরুত্ব দেয় না। সে ভাবতে থাকে কি করে সেই ভূতের হাত থেকে তার ক্ষেতের বাঙ্গি রক্ষা করবে। হ্যাঁ গো, সে কখন থেকে দেখছি কি যেন ভেবেই যাচ্ছ, বসে বসে ভেবেই যাচ্ছ, কি হয়েছে গো? আরে গিন্নি, কি হয়নি সেটা বলো, শেষমেশ ভাগ্য এই ছিল, এবার ভূতের পেটেই যাবে আমার ক্ষেতের সব সুস্বাদু বাঙ্গি। কি হবে আমার, কি করে চলবে আমার দিন, সেটা ভেবেই তো আমার গায়ে কাটা দিচ্ছে। হ্যাঁ গো, তুমি কি পাগল হলে নাকি? ভূত কোথা থেকে আসবে? হারুন তার বউকে সব কথা খুলে বলে। কি যে বলো না গো, তোমার কথা শুনে আমার এত হাসি পাচ্ছে যে কি বলবো। তুমি সত্যি মাথা মতো একটা বর আমার। শোনো, আমি যা বলি তাই করো। হারুন তার বউয়ের কাছ থেকে সেই বাঙ্গি ক্ষেতের ভূতকে শায়েস্তা করার পরিকল্পনা শোনে। গিন্নি, তুমি ব্যাপারটাকে এত হেলাফেলা করছো কেন? তোমাকে এখানে নিয়ে আসা একদম ঠিক হয়নি। আরে বিতুরাম, চুপ করে দাঁড়িয়ে থাকো আর দেখো কি হয়। রাত কিছুটা গভীর হতেই গত রাতের মতো আজকেও সাদা সেই লুঙ্গি পরা ভূত এসে হাজির হয়। কিরে, তোদের তো দেখছি খুব সাহস, আজ আবার রাতের বেলায় এখানে এসেছিস, ভালোই হয়েছে। কাল দুই বেটার রক্ত চুষতে চুষতে বেঁচে গেল, আজ একটু হলে ঘাড় মটকে নিতাম, একটুর জন্য পারিনি, তবে আজকে তোদের আত্মসাত করে কামড়িয়ে খাবো। হারুনের বউ ছিল খুবই বুদ্ধিমতী আর চতুর মহিলা। সে বুঝতে পারে এটা সাধারণ একটা মানুষ, ভূত প্রেত কিছুই না। গিন্নি, তাড়াতাড়ি পালাও এখান থেকে, বাঙ্গি গেলে বাঙ্গি পাওয়া যাবে, কিন্তু জীবন গেলে চলে যাবে, আর পাওয়া যাবে না। হ্যাঁ গো, চুপ করবে তুমি, ভিতর ডিম একটা। কি রে বাঙ্গির ভূত, আমাদের ঘাড় মটকে দিবে নাকি? তুই তো এখনো চুপ করে আছিস কেন? আয় আমাদের কাছে আয়, ঘাড় মটকে দে, নে আমাকে ধর, আমার ঘাড় মটকে রক্ত চুষে খা। বাঁচতে চাইলে পালা, সত্যি সত্যি রক্ত চুষে খেয়ে ফেলবো, কিন্তু বাঁচতে পারবি না তোরা কেউ। আরে তোকে তো বললাম রক্ত চুষে খা,
সময় নষ্ট করিস না। এক মিনিটের মধ্যে যদি রক্ত শুষে না খাস তো আমি তো রক্ত শুষে খাবো বললাম। হারুনের বউয়ের মুখে এমন কথা শুনে বাঙ্গি ক্ষেতের ভূত ভয় পেয়ে যায় আর বলে, কি দাজ্জাল মহিলা রে বাবা, আমার মতো এমন রক্তক্ষেকো ভয়ঙ্কর ভূত দেখেও ভয় পায় না এই মহিলা। শোন, আজ একটা সুযোগ দিচ্ছি, বাঁচতে চাইলে পালা। ওরা দুজন সুযোগ বুঝে বেরিয়ে আসে আর মারতে শুরু করে। বেটা, এবার পালাবি কই? রক্ত চুষে খাবি তাই না? খা এবার। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমি আর কোনোদিন বাঙ্গি চুরি করতে আসবো না, দয়া করে আমাকে ছেড়ে দাও। হারুন অবাক হয়ে তাকিয়ে থাকে সেই চোরের দিকে। আরে বেটা, তুই সেই ভূত? হ্যাঁ ভাই, আমি ছদ্মবেশ নিয়ে তোমার বাঙ্গি চুরি করেছি, আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করব না। সত্যি বলছি, আল্লাহর কসম ভাই, আর কোনোদিন বাঙ্গি চুরি করব না। বাঙ্গি ক্ষেতের সেই ছদ্মবেশী চোর ভূতকে মুক্তি দিয়ে দেয় হারুন আর হারুনের বউ। আগের মতো সুখে শান্তিতে থাকতে শুরু করে হারুন আর হারুনের বউ।